নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ভেনেসা। প্রথমেই যে খবরে আমরা নজর দেব, রাতের শহরে বাড়ছে দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় দুরন্ত গতিতে গাড়ি চালানোর ফলে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। রাস্তার মোড়ে নেই নাকা চেকিং, নেই পুলিশি টহলও। রাতের শহরে একের পর এক দুর্ঘটনা প্রশ্ন তুলছে নিরাপত্তার বেআব্রু পরিস্থিতির। সল্ট লেক, যাদবপুর, পাটুলি, বিবেকানন্দ রোডের পরও শনিবার রাতে বালিগঞ্জ রেল লাইনে উঠল গাড়ি। রেলওয়ের যে ট্র্যাকের যে সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটিকে অগ্রাহ্য করে এই রাত্রির বেলায় মদ্যপ অবস্থায় কিন্তু তারা গাড়ি নিয়ে এই ট্র্যাকের উপর উঠে গেছিল, এবং জিআরপির যারা আধিকারিকরা তারা ইতিমধ্যেই তিনজন যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে। শনিবার রাতেই নতুন সংযোজন, আরও এক দুর্ঘটনা। তপসিয়ার একটি মন্দিরে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি, চালক মদ্যপ ছিলেন বলেই অভিযোগ। মেয়েটা একটা ছেলে মুখের ভাষা যা বলছে ওরা তাকুনি, তার কি নেশাগ্রস্ত অবস্থা? হ্যাঁ, নেশা করেছে, পুরো মেয়েটাও ড্রিঙ্ক করেছে, মেয়েটাও করেছে। গাড়ি কি ওদের কন্ট্রোলে ছিল না কন্ট্রোলের বাইরে ছিল? গাড়িটা দেখছেন না, কন্ট্রোলে ছিল না কন্ট্রোলের বাইরে ছিল। গত এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই ঘটেছে এতগুলি দুর্ঘটনা, প্রাণও গিয়েছে অনেকে, কিন্তু তাতেও বোধ হয় হুঁশ ফিরছে না গাড়ির চালক থেকে ট্রাফিক পুলিশে। গভীর রাতে র্যাশ ড্রাইভিং ও মদ্যপ চালকদের আটকাতে রাস্তায় নেই কোনো টাকা চেকিং, অন্তত ছবি বলছে সে কথাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক প্রগতি ময়দান থানা এবং তিলজলা ট্রাফিক গার্ডের সামনের অংশে, এবং যদি দেখা যায় তাহলে কিন্তু নাকা চেকিং এর কোনো চিত্র এই মুহূর্তে ফুটে উঠছে না। কখনো যাদবপুর, কখনো তপসিয়া, আবার কখনো বা বালিগঞ্জ স্টেশনের রেলওয়ে ট্র্যাকে উঠে যাচ্ছে গাড়ি। দিন কয়েক আগে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন জরিমানার পরিমাণ বাড়লে কমবে দুর্ঘটনা, কিন্তু গত প্রায় দু সপ্তাহে ঘটা এতগুলি দুর্ঘটনা কিন্তু বলছে অন্য কথা। জরিমানা বাড়লে কি আদৌ কমবে দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।